আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা, ভালো আছেন? এই দেখো না, ভালো রাখছে আল্লাহ, কাম করতে করতে শেষ। এগুলো কি এডিন, এক কান দুই আন তিন কান চার কান, কি এডিন? তুমি গনি আলাইছো না? এগুলো লোকে সাইলের বস্তা, সাইলের বস্তা মার্কেটে আর ডিসকাউন্ট দিছে, এখন একদম সাইলের বস্তা কিনে নিয়েছে। আর কইও না, আদনুন সাইলে জানো পুরা শরীরটা হাড়ি যদি না আছে, অনেক কষ্টে আনছি, গাড়ি হয় না, কিছু হয় না। ও মা গো, এক বস্তা, এরপরে দুই বস্তা, তিন বস্তা, এক বছর চার বস্তা। ভাত একদম বিরিয়ানি চাউলের মতন দিন আছে। কত করে আনছেন? যদি এক বস্তা কিনো তাহলে 26.25 টাকা, আর দুই বস্তা কিনলে 48 টাকা 95 পয়সা। তাই আমি চিন্তা করলাম ডিসকাউন্ট যাতে দিছে, তিনি আসলে 100 গা, তার লাগে 100 গা দিয়ে এক বস্তা, দুই বস্তা, তিন বস্তা, চার বস্তা, এই চার বস্তা কিনে লই আইছি। না ভালো করছেন, কারণ সাইল ঘরে থাকলে কোনো টেনশন থাকে না, নুন হ্যান্ডিও খান যায়। নুন হ্যান্ডি খাওয়ান যায় এই সাইলের বস্তা কান, এই সাইড কান আনতে না হইলো 50 বার এই মাথাটা নামাইছি, 10 মিনিটের রাস্তা হাইটাই গেছে, হাইটে আইছি, ল্যামোজিন পাই না, মানে ট্যাক্সি পাই না। চেক ভালো এনতে নাস্তা পানি করছে নে নাকি শুধু সাইলা নিয়ে মরে গেন? কেন নাস্তা পানি করছি, হাজার খান হারিয়েছে দিন আছে, থাক একটু দিই রে, সান শরবত একটু বানান, ট্যাং আছে নে রুমে, ট্যাং থাকলে শরবত খেলে শরীর ব্যথা ভালো হয়, জীবন শুনছো? হয় না, কিন্তু ক্লান্তিটা তো কাটে, অথবা ওই ইয়া স্যালাইন আছে নে, ক্লান্ত লাগে না, শরীর ব্যথা করতেছে, সাইড সাইড বস্তা লইয়া। তুই তোমার কি অবস্থা, কি রাঞ্চো, কি খাইছো? আজকে রান্না করছে আর কি, ওই সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে, ডাল রান্না করছে, শাক ভাজি করছে, মাছ ভাজি করছে, ডাল বক্তা বানাইছে। সব তো তোমরা রান্ধি আলাইছো, বাংলাদেশের মানুষ কি খাইবো, এগুলা রাখছো নি কিছু? হ্যাঁ রাখছি, কম বেশি বেঁকে খান লাগে তোমাদের না? মনে কোনো তুমি কোনায় বসেছো? বাহিরে বসে সামনে ফোন দিয়েছেন জানো, ওই ঘরের মধ্যে গরম লাগে বুঝছেন, কারেন্ট নাই হলে গা তোমার 20 কেজি, চার পয়সা 20, দোকান ভরে গেছে। আরে ভাই ঘরে ডিসকাউন্ট দিত না, ঘরে হাইতাম না, লাগে কিনে লইছি একেবারে, কি করে তো দাদা? আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।